গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে ফলে দশ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে এতে চরম দুর্ভোগে আছেন যাত্রীরা রেলওয়ে কর্তৃপক্ষ পুলিশ ও যাত্রীর সূত্রে জানা যায় জয়দেবপুর রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর উপজেলার মৌচক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে শুক্রবার রাত দশটার মৌচাক রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটলো উদ্ধারে তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি ফলে দশ ঘন্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এতে জয়দেবপুর মৌচাক কালিয়াকৈর হাইটেক সিট টাঙ্গাইলের মির্জাপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন রেল স্টেশনে নির্ধারিত ট্রেন আটকে আছে